আমাদের তন্ত্রশাস্ত্রে এমন কিছু গাছপালা বা উদ্ভিদের কথা বর্ণিত রয়েছে যে গাছপালা বা উদ্ভিদ দিয়ে বিভিন্ন রকমের শক্তিশালী তন্ত্র মন্ত্র টোটকা করা হয়ে থাকে। আমরা তান্ত্রিকেরা এই সমস্ত গুপ্ত ক্রিয়া করে থাকি। বিভিন্ন গাছের শিকড়কে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন রকমের তন্ত্র মন্ত্র টোটকা করে থাকি। তো আজকেও আমি আপনাদেরকে এমন একটি গাছের নাম বলে দেব যে গাছটি আপনারা জানেন, চেনেন বা আপনাদের আশেপাশেই রয়েছে, কিন্তু সেই গাছ দিয়ে যে বশীকরণ করা যায় সেটা হয়তো আপনি জানেন না। তো আজকে আমি এমন এক গাছের কথা বলবো যেই গাছের শিকড়কে কাজে লাগিয়ে আপনি খুব সহজেই বশীকরণ করে নিতে পারবেন, এবং সেই বশীকরণ এতটাই তীব্র শক্তিশালী হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। একবার প্রয়োগ করে দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে এই গাছের কতটা ক্ষমতা রয়েছে। আমি আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের গাছপালা উদ্ভিদের কথা বলছি। যেই গাছপালা বা উদ্ভিদ দিয়ে বশীকরণ থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্র টোটকা করা হয়ে থাকে। আমাদের এই পরিবেশে প্রকৃতিতে বহু ধরনের এরকম দুর্লভ উদ্ভিদ রয়েছে বা গাছপালা রয়েছে। সেই গাছপালার গুণাগুণ আপনারা হয়তো জানেন না, আপনারা সেগুলোকে অবহেলায় নষ্ট করে ফেলেন। সেই সমস্ত গাছপালাগুলোকে বন গাছ ভেবে কেটে ফেলেন, মেরে ফেলেন। তো আমি বলবো সেই সমস্ত গাছগুলোর সম্বন্ধে না জেনে শুনে আপনি কিন্তু সেই গাছপালাগুলোকে নষ্ট করবেন না। এই গাছপালাগুলো যেরকম আমাদের আয়ুর্বেদ শাস্ত্রেও গুণাগুণ রয়েছে, বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে বা রোগের সমস্যা থেকে আপনাদের সমাধান করে দেয়, তাছাড়াও আমাদের তন্ত্রমন্ত্র টোটকাও করা হয়ে থাকে সেই সমস্ত গাছের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে কাজে লাগিয়ে। সেটা শিকড় হতে পারে, গাছপালার পাতা হতে পারে, ফুল হতে পারে, ফল হতে পারে, সমস্তটাই কিন্তু আমাদের প্রয়োজনে লাগে তন্ত্রমন্ত্রর ক্ষেত্রে। এর হাজারটা গুণাগুণ রয়েছে। তো আমি সেরকমই আজকে এমন একটি গাছপালার নাম বলে দেব যে গাছটির দ্বারা আপনারা বশীকরণ করতে পারবেন, এবং সেই গাছের শিকড়কে কাজে লাগিয়ে আপনি বশীকরণ করতে পারবেন খুব সহজেই। এর জন্য কোনো মন্ত্র আর জপ আপনাকে করতে হবে না। কোনো মন্ত্র জপ না করেই আপনি গাছের শক্তিশালী ক্ষমতার দ্বারাই করতে পারবেন, কিন্তু আপনাকে সঠিক দিনক্ষণ সময়তিথি মেনে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি ফলাফল পাবেন। প্রথমে জেনে নিন যে এই গাছটির শিকড়কে কাজে লাগিয়ে আপনি যে বশীকরণটি করবেন সেই বশীকরণটি আপনি কার উদ্দেশ্যে প্রয়োগ করবেন। এই বশীকরণটি আপনার যদি স্বামী বা স্ত্রী আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে না বা ভালোবাসা কমে যাচ্ছে তার উদ্দেশ্যে করতে পারবেন। এছাড়াও আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার উদ্দেশ্যেও করতে পারবেন, যদি আপনার সঙ্গে ব্রেকআপ হয়ে যাবে করছে বা সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন থেকে আপনি তাকে নিজের বসে নিয়ে চলে আসতে পারবেন খুব সহজেই। সে থাকবে আপনার প্রেমে পাগল এবং আপনাদের সম্পর্কটা কিন্তু ঠিকঠাক থাকবে, সম্পর্ক ছিন্ন হবে না বা ব্রেকআপ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়ে যাবে। এছাড়াও আপনি কোনো পুরুষ বা মহিলাকেও বশীকরণ করতে পারবেন এই বশীকরণের দ্বারা, যাকে আপনি ভালোবাসেন বা নিজের প্রেমে পাগলপনা করতে চাইছেন। সে মেয়ে বিবাহিত হোক কি অবিবাহিত হোক, বা সেই ছেলে বিবাহিত হোক কি অবিবাহিত হোক, যে কোনো ছেলে বা যে কোনো মেয়ের উদ্দেশ্যে করতে পারবেন। এই বশীকরণটি আপনি যে কোনো ধর্মের মানুষ হলেই করতে পারবেন, আপনি ছেলে হলেও পারবেন, মেয়ে হলেও পারবেন, আপনি বিবাহিত হন কি অবিবাহিত হন। তো এই গাছটি কি? এই গাছটি হচ্ছে অগরকাষ্ঠ গাছ। অগরকাষ্ঠ গাছ, যারা গাছ সম্বন্ধে জানে আপনারা জেনে গেছেন হয়তো, বা যারা বুঝতে পারছেন না যে এই গাছটি কী, তারা একটু অনলাইন বা ইন্টারনেটে সার্চ করে দেখে নেবেন অগরকাষ্ঠ গাছ। অথবা যারা শিকড় বাকড় বিক্রি করে অনেকে হাটে বাজারে বসে, তাদের কাছেও পেয়ে যাবেন এই গাছের শিকড়, বা আপনি যে কোনো নার্সারি যেখানে গাছপালা কিনতে পাওয়া যায় সেখানেও আপনি পেয়ে যাবেন। অগরকাষ্ঠ গাছ এমন কিছু দুর্লভ গাছ নয়, এটা সর্বত্র পাওয়া যায়, অ্যাভেলেবেল। হয়তো আপনি নামটা জানেন না, গাছটি হয়তো দেখেছেন কিন্তু নামটি জানেন না, তো এই গাছটি কিন্তু আপনি অনায়াসেই পেয়ে যাবেন, অগরকাষ্ঠ গাছ। তো এই গাছটির মূল শিকড় আপনাকে তুলতে হবে, এই গাছটির মূল শিকড় আপনাকে তুলতে হবে। বা আপনি যদি কিনে নিতে চান, অনেকে দেখবেন যে শিকড় বাকড় বিক্রি করে হাটে বাজারে বসে, তাদের কাছেও পেয়ে যাবেন, তো কিনে নিতেও পারেন, কোনো অসুবিধে নেই। তো সেই শিকড়টি আপনাকে কতটা পরিমাণ নিতে হবে, আপনার যে কনিষ্ঠ আঙুল রয়েছে, আপনার হাতের যে কনিষ্ঠ আঙুল, সেই কনিষ্ঠ আঙুল যতটা বড় ওই রকম মাপের নেবেন, ঠিক আছে? এইবার বাড়িতে এসে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে যেদিন শনিবার বা মঙ্গলবার হচ্ছে সেই দিনকে আপনি এই শিকড়টিকে ধারণ করবেন। কীভাবে? স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ওই শিকড়টিকে আপনি আপনার হাতে মুঠো করে ধরবেন, আপনার ডান হাতে আপনি মুঠো করে ধরবেন,
ধরে যাকে বশীকরণ করবেন তার নাম পদবিটা মনে মনে স্মরণ করে নেবেন, পুরো নাম পদবিটা স্মরণ করে নেবেন যাকে বশীকরণ করবেন। তো তার নাম পদবিটা স্মরণ করে ওই শেকড়টি একটি লাল যে কারসুতো পাওয়া যায়, লাল কারসুতো কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে, কিনে নেবেন। তো সেই লাল কারসুতো দিয়ে ওই শেকড়টিকে বেঁধে আপনার বাহুতে ধারণ করতে হবে, হাতের বাহুতে। আপনি যদি পুরুষ হন ডান হাতের বাহুতে, আর আপনি যদি মহিলা হন বাঁ হাতের বাহুতে ধারণ করে নেবেন। এবার কতদিন ধারণ করতে হবে? আপনাকে ১১ দিন ধারণ করতে হবে, টোটাল ১১ দিন আপনাকে ধারণ করে থাকতে হবে শেকড়টিকে। এবার ১১ দিন যখন হয়ে যাবে তখন আপনি কি করবেন? ১১ দিন যখন হয়ে যাবে আবার আপনি ওই শেকড়টিকে হাত থেকে খুলবেন, এবং শেকড় থেকে যে লাল কারসুতো বেঁধে রেখেছিলেন সেই লাল কারসুতোটাকে খুলে দেবেন। দিয়ে ওই শেকড়টিকে যে চন্দনের যে পিঁড়ি আছে যেখানে চন্দন বাটা হয়, সেই চন্দনের পিঁড়িতে চন্দনের সাথে ঘষে ঘষে একটা পেস্ট তৈরি করে নেবেন ওই শেকড়টিকে। ওই শেকড়ের একটা পেস্ট তৈরি করে নেবেন ঘষে চন্দন পিঁড়িতে। দিয়ে ওই পেস্টটা আপনি একটা পাত্রে রেখে দেবেন। এবার যখন আপনি সেই মানুষটিকে বশীকরণ করতে চাইবেন তখন আপনি ওই পেস্ট থেকে একটুখানি নিয়ে আপনার কপালে আপনি তিলক কেটে নেবেন, দিয়ে আপনি সেই মানুষটার সামনে যাবেন। সে আপনাকে দেখা মাত্রই বশীভূত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো এইভাবে আপনি আপনার স্বামী, স্ত্রী, প্রেমিক, প্রেমিকা, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যে কোনো পুরুষ বা মহিলাকে এক চান্সেই বশীকরণ করে নিতে পারছেন। শুধু এই রকম নিয়ম পদ্ধতিটা মেনে আপনি কাজ করবেন। কিন্তু এই কাজ অবশ্যই গুরুমুখী বিদ্যা, গুরু অনুমতি নিয়ে করতে হয়। গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে ৫০ জনকে শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন গ্রুপে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদেরকে, তারপরে কাজ করবেন। আর একটি লাইক প্রত্যেকে দেবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এই ধরনের তন্ত্রমন্ত্র টোটকা যদি শিখতে চান। ধন্যবাদ।